زينب بيباد بولي توي تار ڈاك دشت بول امان نانا اوصلو ناما اوصلو ناما আমাদের পাঁচ ভাই বোন ছিল আমার আব্বা সারাটা রাত খাটের উপরে বয়ে কান্তর বলতো মালিক এই পাঁচটা সন্তান লয় আমি খই যাব তুই নানার রোজার পাশে দাঁড়ায় পূজায় কবি ইবনে জিয়াদের গোষ্ঠী এদের গোষ্ঠী আমার তিন দিন পানি দেয় নাই গো নানা এ আমার নাজরের ভাইরা এখন সখের বাড়ি ফেলায়া কাব্বা যখনই বলছে জাইনাব রে তোর ডিব্বার মধ্যে কোন জগের মধ্যে কোন মশকের মধ্যে এক ডোক পানি আছে নি বাজান দেখুন আপনি কামবেন যদি হাউজে কাউসার আপনার জন্য নসিব করতে চান জাইনাব বলে বাইরে আমি দেখতাম যখন আমাদের পানির পিপাসা লাগতো নানার জিব্বাটা আমাদের গালের মধ্যে ঢুকিয়ে দিত ও ভাই আসো আমি তোমার গালে একটু জিব্বাটা দেই নারে জাইনাব তোর জিব্বা দিতে হবে না নানার জিব্বা পৃথিবীর শ্রেষ্ঠ জিব্বা নানার জিব্বা গালে দিলে পানি অনুভব করতে পারতাম রে বোন শুধু একটা কথা বলবি নানার কাছে কিয়ামতের মাঠে নানা আমার ভাইয়ের পানি যারা বন্ধ করে দিছে এদেরকে তুমি হাউজে কাউসার দিনে বানা নানা বাজন জাইনাবের কাছ থেকে যখন হোসেন বিদায় নেয় যাদের বোন আছে তারা বুঝবেন বোন কি যন্ত্রণা দেয় যাদের মা মারা যায় যদি একটা বোন থাকে ওই বোনটা কিন্তু মায়ের আদর অনুভব করা যায় জাইনাব শহীদ হওয়ার আগ পর্যন্ত ভাইয়ের পিছনে পিছনে দৌড়ায় তরবারিটা হাতে দিয়ে বলে ভাই যান আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি মা আমার কাছে আসছে ফাতেমা শিয়া কয় জাইনাব রে আমার হোসেন কালকে শহীদ হয়ে যাবে রে মা এ হোসেনের ভক্তরা হুসাইনের সিগনেচার ছাড়া কিন্তু তোমার আমার জান্নাতে যাওয়া দুষ্কার হয়ে যাবে হুসাইনের কথা শুনে যাদের চোখে পানি আসবে বাবা এই মানুষটা কোনোদিন জাহান্নামে যেতে পারে না গো এই মানুষটা চোখের পানি দিয়ে যদি একবার আমার মাওলারে বন্ধু বানাইতে পারে এই মানুষটা দেখতে পারবে হুসাইনের নানা তার বালিশের পাশে বসে আছে যখনই এই যে জয়নাল আব্দিনের কাছে পানি কেউ খাইতে দিত জয়নাল আব্দিন সহজে পানি খাইতে চাইতো না পানির গিলাস হাতে নিয়ে শুধু কান্ত আর বলতো আরে পানি আমার বাবার তুই খাইতে দাস নাই রে আমি জয়নাল আব্দিন যতদিন দুনিয়ায় থাকব এই পানি সহজে খুদা ছাড়া খাব না বাজান প্রয়োজন ছাড়া জয়নাল আব্দিন পানি খাইতে চাইতেন না যখনই জয়নালকে বাবা জয়নালকে আর জয়নাল আব্দিনকে পানির ডিব্বা হাতে দিতেন পানির দিকে তাকায় শুধু কামতে আর কামত মুক্তি আমি নিলাকা জয়নাল আব্দিন যেদিন মারা যাবে জয়নালের খাদেমা শিয়া কয় হাজরাত ওজুর পানি নেন জয়নাল আর জুর কান্দে জয়নাল আব্দিন কান্দে আর কয় আমার আব্বার আমি এক লোটা পানি দিতে পারি নাই আমার আব্বা তৈয়ম্মেম করিয়া নামাজ পড়িয়া রণাঙ্গ করে গেছে ও আমার রাজর দুর্গাপুরদের ভাইরা এই জাইনাব যখন দেখলো আমার ভাই হুসাইনকে তারা এইভাবে মাথাটা আলাদা করিয়া হুসাইনের কানের মধ্যে দিয়া রশি ঢুকাইয়া যখন উটের পিছনে বাইন্দে টানে তখন জাইনাব চিল্লায় কয় তোমাকে পাও দুইটা দর্জি
আমি জয়নাব দেখতাম আমার নানা আমারে কোলে করে নামাজ পড়তো আমার ভাই হুসাইন রে গারে করে নামাজ পড়তো আমরা দুই ভাই যখন কান্নাকাটি করতাম আমার নবী যেদিন বিদায় নেবে এখন কানবেন যেদিন আমার নবী বিদায় নেবে ডাইনে তাকায় দেখে ফাতেমা বসা বামে তাকায় দেখে নাতি দুটো বসা নাতি পাঁচটা বসা যেরকম মারহাবা নাতি পাঁচটা ফাতেমার ছেলে মেয়ে কিন্তু দুইটা না ছেলে মেয়ে হলো পাঁচটা ফাতেমার ছেলে মেয়ে কয়জন জোরে কন আপনি জানেন কয়জন দুইজনই জানবেন সারা জীবন হালাকে ফাতেমার সন্তান ছেলে মেয়ে পাঁচজন কয়জন জোরে কন আরো জোরে জোরসে বলো খালি জানেন হাসান আর হুসাইন কিন্তু ফাতেমার সন্তান পাঁচজন পরাপর পাঁচ বছরে পাঁচটা সন্তান ফাতেমার মনে থাকবে নামগুলো রেকর্ড করেন কিয়ামতের মাঠে যদি আমার নবী জিজ্ঞেস করে এই দিকায় এ আব্দুল্লাহর বলা সদরউদ্দিন আব্দুল সালামের বলা কদরউদ্দিন এ দিকায় কদে আমার ফাতেমার সন্তান কয়টা পাঁচটা একদিন তো জানতেন দুগ্গা দুগ্গা এখন তো গরগলা কইতেছেন পাঁচটা মনে রাখবেন শুধু হাসান হোসেন আমার নবী ভালোবাসে নাই হাসান হোসেনের সাথে বেশি ভালোবাসে ফাতেমার বড় মেয়েটারে আমি একে নাম কই ফাতেমার সন্তানগুলো রেকর্ড করেন বলেন এক নম্বরে হাসান এক নম্বরে হাসান কয় না কামে লাগবে হাসানের হাত আপনার আমার জান্নাত এক নম্বরে হাসান দুই নম্বরে হুসাইন তিন নম্বরে মোহসেন মোহসেন বলেন কয়টা হলো ছেলে হ্যাঁ আপাতত তিনটা পাইছেন তো ছেলের পর্ব শেষ এখন মেয়ে দুইটা তিন নম্বরে মোহসেন তিনটা গেল এখন চার নম্বরে হলো মেয়ে বলেন চার নম্বরে জায়নাব পাঁচ নম্বরে রোকায়া ফাতেমার মেয়ে দুইটা ছোট ছেলে তিনটা বড় আপনারা জানেন না কারবালার প্রান্তরে যখন হুসাইন সকালবেলা যুদ্ধের পোশাক পরবে আপনারা শুনছেন সবাই বাজে তখন একমাত্র বোন ছিল জায়নাব হুসাইনের তাবুতে বাজান রে হুসাইন যখন বিদায় নিবে হুসাইন এই বোনটারে এত ভালোবাসতেন কেন জানেন হুসাইনের থেকে মাত্র দুই বছরের ছোট হলো জায়নাব পাঁচটা সন্তান পাঁচ বছরের ডিস্টেন্সে বাবা জন্ম নিছে পাঁচ বছরে ফাতেমার পাঁচটা সন্তান এমন কি দুইজন সিরিয়ালে একসাথে দুধ খাইতো হাসানও দুধ খাইতো হুসাইনও দুধ খাইতো হুসাইন দুধ খাইতো মোহসেন দুধ খাইতো মোহসেন দুধ খাইতো জায়নাব দুধ খাইতো জায়নাব যে সময় দুধ খাইতো রোকায়াও সেই সময় দুধ খাইতো ফাতেমার দুইটা বাচ্চা সব সময় দুধ খাইতো বাবা কারণ এগারো মাসের ছোট বড় এক একজন বুঝিয়া লন গো বাবা এই পাঁচটা সন্তানরে পালতে ফাতেমার অনেক কষ্ট হইত ফাতেমার বিয়ে হয়েছে ১৩ বছর বয়সে ১৪ বছর তিন মাস বয়সে ফাতেমার প্রথম সন্তান ফাতেমার ২০ বছর পুরা হইতে হইতে পাঁচটা সন্তান এখন তো আমার শাশুড়ি শেখ হাসিনা আইন করছে ১৮ বছর আগে মায়ের বিয়ে হইব আর ফাতেমার ১৮ বছর বয়সে ৪টা সন্তান কতক্ষণ না কে হুসাইন যখন সকালবেলা ১০ই মহরম কারবালার প্রান্তরে যাবে যুদ্ধের পোশাক পরতেছে সর্বপ্রথম এই বুন্ডাই পোশাক পরাই দিছে এই জয়নাব ভাইয়ের কপালে সুমা দিয়া কয় ভাইরে আমি জানি তোমারে শহীদ করে দিব ভাই আমাকে তোর আপন বলতে কেউ রইল না বাজানদের হুসাইন বলে বন্ডে আপন বলতে কেউ না থাকলে একজন আছে বলেন তো তিনি কে জয়নাব
বিপদে বললে তুই তার ডাক দিস ব, আমি তোরে কত কোলে নিছি তোর কি মনে আছে? আমার বয়স যখন 7 বছর তখন তোর বয়স মাত্র 5 বছর। বন্দি মা তোরে থুইয়া মারে থুইয়া মারা গেল, হে বোন তোর কি মনে আছে? তোর 5 বছর বয়সে মা চলে গেল, আমার তখন 7 বছর বয়স যায়নি। নানার 6 মাস পরে আমার মা আমাদের এতিম বানাই চলে গেল। আমার নানাও ছিল না মাও ছিল না, আমাদের 5 ভাই বোন ছিল। আমার আব্বা সারাটা রাত খাটের উপরে বয়ে কান্ত আর বলতো মালি এই 5টা সন্তান লয়ে আমি খই যাব। বাবা আমি আপনাদের আরো সহজ করিয়া দেই, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। আমার ছোট ভাইটার বয়স যখন মাত্র 2.5 বছর তখন আমার মা মারা গেছে। আমার বাবাই 3টা সন্তান লইয়া কত কষ্ট করে আমাদের পালছে আমি দেখছি গো। এই যে আমার খালাই সুপুর বাড়ি, যখনই লেখাপড়া করতাম মার তৃষ্ণায় যন্ত্রণায় যখন ছটপট করতাম, সব ছাত্র ভাইদের দেখতাম মার হাতের খাবার খায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদিকে আজকে আপনারা হাজার হাজার টাকা দিয়ে নিয়ে আসেন বাবা, শুধু একটা সুইংগাম কিনে খাওয়ার মতো তৌফিক আমার ছিল না, 100 গ্রাম কেরাসিন তেল কেনার মতো তৌফিক আমার ছিল না। এই যে তোমাদের বিপ্লব আজকে 1 কোটি কোটি টাকার মালিক, এই বিপ্লবের ছাত্র জীবনে বাবা এমনও একদিন গেছে ঢাকা যাওয়ার পয়সাও তার পকেটে ছিল না। হয়তো আমার কথাটা সত্য হতেও পারে নাও হতে পারে, ইলিয়াসুর রহমান জিহাদি যখন প্রথম ঢাকায় যায়, ঢাকায় যাওয়ার ভাড়াটাও আমার পকেটে ছিল না বাবা। এখন ঢাকা কারণেগঞ্জের ভিতরে আমি গুণাগার, 4 কোটি টাকা খরচ করে নিজের টাকা দিয়ে একটা মসজিদই বানাইছি। ওই যে মনির দেখেছি জিজ্ঞেস করেন, আমি কারো কাছে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন, 4 কোটি টাকা খরচ করে শুধু একটা মসজিদই বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন না, এগুলো কে দিছে বাবা? আল্লাহ যদি না দিত মসজিদ বানাইতে পারতাম? বাংলাদেশে অনেক বক্তা ওয়াজ করে আমার মতো, কিন্তু ঢাকার ভিতরে নিজের অর্থায়নে নিজে জায়গা কিনে বাংলাদেশের কোনো বক্তা স্বাধীনতার পরে যত বড় পীর কন আর পার কন কেউ মসজিদ করে নাই, ইল্লা আনা আমি ছাড়া। খবর লয়ে দেখেন, আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ বলেন, শুধু আমার দিক তাকাবেন। জানা প্রে তুই রাগ করিস না বোন, এই ইবনি জিয়াদের গোষ্ঠী আমার মারার লাগে ওরা উপায়তে এই 3টা দিন আমাদের পানি বন্ধ করে দিছে। তুই শুধু একটা জিনিস মনে রাখবি, আমি যদি শহীদ হয়ে যাই আমার রুগ্ন জয়নাল আবদিন মাত্র 9 বছরের জয়নাল আবদিন রে তুই কোলে গড়ে নিয়ে উন্নার ভিতরে বাইন্দা মদিনে যাইস। জয়নাল আবদিন রে নানার রওজার পাশে দাঁড় করে বলিস, নানা গো আহলে বায়াতের আর কেউ বাইছে নাই জয়নাল আবদিন ছাড়া আর কেউ নাই। তুই নানার রওজার পাশে দাঁড়ায় পূজায় কবি ইবনে জিয়াদের গোষ্ঠী এদের গোষ্ঠী আমার 3 দিন পানি দেয় নাই গো নানা, এ আমার নাজরের বাইরা এখন চোখের পানি ফেলায় কাব্বা যখনই বলছে যায় না রে তোর ডিব্বার মধ্যে কোনো জগের মধ্যে কোনো মশকের মধ্যে এক ডোক পানি আছে নি বাজান রে, এখন আপনি কানবেন যদি হাউজে কাউসার আপনার জন্য নসিব করতে চান। জাইনাব বলে বাইরে আমি দেখতাম যখন আমাদের পানির পিপাসা লাগতো নানার জিব্বাটা আমাদের গালের মধ্যে ঢুকে দিত, ও ভাই আসো আমি তোমার গালে একটু জিব্বাটা দেই। না রে জাইনাব তোর জিব্বা দিতে হবে না,
নানার জিহ্বা পৃথিবীর শ্রেষ্ঠ জিহ্বা নানার জিহ্বা গালে দিলে পানি অনুভব করতে পারতাম রে বোন শুধু একটা কথা বলবি নানার কাছে কিয়ামতের মাঠে নানা আমার ভাইয়ের পানি যারা বন্ধ করে দিছে এদেরকে তুমি হাউজে কাউসার দিনে বানা নানা বাজন জাইনাবের কাছ থেকে যখন হোসেন বিদায় নেয় যাদের বোন আছে তারা বুঝবেন বোন কি যন্ত্রণা দেয় যাদের মা মারা যায় যদি একটা বোন থাকে ওই বোনটা কিন্তু মায়ের আদর অনুভব করা যায় জাইনাব শহীদ হওয়ার আগ পর্যন্ত ভাইয়ের পিছনে পিছনে দৌড়ায় তরবারিটা হাতে দিয়ে বলে ভাই যান আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি মা আমার কাছে আসছে ফাতেমা শিয়া কয় জাইনাব রে আমার হোসেন কালকে শহীদ হয়ে যাবে রে মা এ হোসেনের ভক্তরা হোসেনের সিগনেচার ছাড়া কিন্তু তোমার আমার জান্নাতে যাওয়া দুষ্কার হয়ে যাবে হুসাইনের কথা শুনে যাদের চোখে পানি আসবে বাবা এই মানুষটা কোনোদিন জাহান্নামে যেতে পারে না গো এই মানুষটা চোখের পানি দিয়ে যদি একবার আমার মাওলারে বন্ধু বানাইতে পারে এই মানুষটা দেখতে পারবে হুসাইনের নানা তার বালিশের পাশে বসে আছে জাইনাব বলতেছে দেখেন আমার বাবার বয়সী লোক তাকবীর দেয় বুড়া এ যুবক তুই দাঁড়ায় দাঁড়ায় দেখো নবীর ইস্কু না থাকলে তাকবীর দিত না কথা ঠিক না বেটি নবীর ইস্কু সবার অন্তরে নাই আর নবীর ইস্কু ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না আই ক্যান চ্যালেঞ্জ কথা বলেন না কেন এবার আওয়াজ দেওয়ার জন্য রেডি হওয়া যুবক জীবন তো চলেই যাবে হুসাইনকে যারা এত নির্মমভাবে মেরেছে জানি হুসাইন শহীদ হবে হুসাইনের জন্মের পরে আল্লাহ বলেছে কিন্তু এইভাবে তারা না মানলেও পারত ঠিক না বেটি জোরে বলে আরো জোরে পানির যন্ত্রণায় হুসাইন এই জিব্বা দিয়ে বালু চাপতেছিলেন মুফতি আমিনি তার কিতাবে লেখেন খুন যারা কারবালা ময়দান মোতালা করে দেখবেন উলামা একরাম মুফতি আমিনি লেখে আর কান যে হুসাইনকে নবী বলছে হুমা রয়হানে ফি দুনিয়া আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ এরা আমার নবীর দুইটা গোলাপ ফুল ছিলেন আমার নবী নিজে ঘোরা হইতেন দুই ভাইরে পিঠে উঠাইতেন আমার নবী এরা দুই ভাই যদি বলতো না না আকাশে চাঁদ দাও ওগো হাতে তুলে দিত না না আজকে সে জান্নাতের দুইটা যুবক পানির যন্ত্রণায় জিব্বা জিব্বা দিয়ে বালু চাপে বাজন রে পানির যন্ত্রণা কত ভয়ঙ্কর যারা ৩৬ মাসে রোজা থাকতেছেন এবার বুঝবেন পানি কারে কয় কথা কন না কেন যদি হুসাইনের নানার সুপারিশ পাইতে চান হুসাইনের কথা শুনে কামতে হবে কারণ কি জানেন তার নানা নিজে বলেছে আল হাসান আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ সমস্ত উম্মতে মুহাম্মাদির জান্নাতের সিগনেচার জান্নাতের সভাপতি হাসান হুসাইন কোন এমপি মন্ত্রীর টাকা দাখিল করতে পারবে না প্রধানমন্ত্রীর সিগনেচার ওই ফরমে ছাড়া ওবাইদুল কাদেরের সিগনেচার ছাড়া কথা কন না কে দুইজনের সিগনেচার লাগবে যদি এমপি হতে হয় আর তোমার আমার জান্নাতে যেতে হলে জান্নাতে যখনই এই যে জয়নাল আব্দিনের কাছে পানি কেউ খাইতে দিত জয়নাল আব্দিন সহজে পানি খাইতে চাইতো না পানির গিলাস হাতে নিয়ে শুধু কান্ত আর বলতো আরে পানি আমার বাবারে তুই খাইতে দাস নাই রে আমি জয়নাল আব্দিন যতদিন দুনিয়ায় থাকবো এই পানি সহজে খুদা ছাড়া খাবো না বাজান প্রয়োজন ছাড়া জয়নাল আব্দিন পানি খাইতে চাইতেন না যখনই জয়নালকে বাবা জয়নালকে আর জয়নাল আব্দিনকে পানির ডিব্বা হাতে দিতেন পানির দিকে তাকায় শুধু কামতে আর কামত মুক্তি আমি নিলাকা জয়নাল আব্দিন যেদিন মারা যাবে জয়নালের খাদেমা শিয়া কয় হাজরাত ওজুর পানি নেন জয়নাল আর জোর কান্দে জয়নাল আব্দিন কান্দে আর কয়
আমার আব্বার আমি এক লোটা পানি দিতে পারি নাই, আমার আব্বা তয়াম্মুম করিয়া নামাজ পড়িয়া রণাঙ্গ করে গেছে। ও আমার রাজর দুর্গাপুরদের ভাইরা, এই জাইনাব যখন দেখলো আমার ভাই হুসাইনকে, তারা এইভাবে মাথাটা আলাদা করিয়া হুসাইনের কানের মধ্যে দিয়া রশি ঢুকাইয়া যখন উটের পিছনে বাইন্দে টানে, তখন জাইনাব চিল্লায়ার কয় তোমাকে পাও দুটে ধরছি। আমি জয়নাব দেখতাম আমার নানা আমারে কোলে করে নামাজ পড়তো, আমার ভাই হুসাইন রে ঘাড়ে করে নামাজ পড়তো, আমরা দুই ভাই যখন কান্নাকাটি করতাম আমার নানা আমাকে জিব্বার মধ্যে নানার জিব্বা লাগাইয়া পানিটা নিবারণ করত। আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, হুসাইনের মেয়ে রোকাইয়া সে যুদ্ধের মাঠে যায় নাই, জাইনাব যখন শোনে রোকাইয়ার কাছে, রোকাইয়া যখন জাইনাবের কাছে শোনে যে ভাইকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে, আপনারা জানেন রোকাইয়া মৃত্যুর আগ পর্যন্ত কারো সাথে কথা বলে নাই। মারহাবা বলতে পারলেন না? তাহলে ফাতেমার সন্তান কয়জন? মনে থাকবে, মনে থাকবে, হুসাইনের মৃত্যুর আগ পর্যন্ত, মোহসেনের মৃত্যুর আগ পর্যন্ত এই জাইনাব ছিল তাদের অভিভাবক। মারহাবা কোন? আমি দেখতেছি আপনাদের চোখে পানি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম হুসাইনের কথা শুনে যারা কাঁদছেন, হুসাইনের নানারে দেখে মৃত্যুবরণ করতে পারবেন। কারণ আপনাদের জানা আছে এই পাঁচটা সন্তানকে আমার নবী এত ভালোবাসতেন। নবীর ছোট্ট ছেলে ইব্রাহিমের যেই বয়স, হাসানের একই বয়স। আরো জোরে কোন? আমার নবীর একটা ছেলে ছিল, নাম ছিল ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। ইব্রাহিমের বয়স আর হাসানের বয়স একই। হঠাৎ করে এরা পিঠাপিঠি তিন ভাই বোন, তো একজন নানার কোলের ভিতর দিয়ে দৌড়ায়, আর একজন পিঠির উপরে বসা, আর একজন নানার ঘাড়ের উপরে পাও দুটো দিয়ে এমনি ঝুলে বয়ে রেছে, নানা এমনি বয়ে রেছে। তো যখনই কোলের মধ্যে দিয়ে বয়ে রয়েছে, এর ভিতরে ইব্রাহিমও আইসে। ইব্রাহিম বাপ, তো বাপের আদর আছে না, আইয়া কোলে বইতে চাই, ইব্রাহিমের সরাই দিয়ে কয়ে দেহ না, আমার জান্নাতে দুইটা ফুল বয়ে রয়েছে। এখানে অনেক বাজান আছেন, নাতিডারে লইয়া মসজিদে যান, মেয়ের মেয়ের ঘরে নাতিডারে ঘাড়ে করে মসজিদে যান, আপনি হাঁটতে পারেন না কিন্তু ওরে কোলে নেন, কথা কন না কেন? আপনাকে বল নাই কে নাতিডারে কোলে নেন বল আছে, এই যে ভালোবাসাটা কিন্তু আপনার থেকে না, এটা নবীর থিকা, কথা কন না কেন? নিজের নিজের জন্মের পোলারে জীবনে কোলে করে মসজিদে রেন নাই, কিন্তু এই বুড়া বয়সে নাতিনডারে নাতিডারে লয়ে মসজিদে যান, হাটে যান, বাজারে যান, দুইটা মিলাতে জেলাফি পাইলেও নাতির লেগে পকেটে করে লয়ে আহেন, এটা একমাত্র আমার নবীর থেকে আসছে। মারহাবা বলতে পারলেন না? আপনাকে মন খারাপ, এবার কানবেন, কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতি। আর এই শাবান মাসে না কাইন দেয়া, চোখের পানি না ফেলাইয়া রমজান মাসে ঢুকবেন, রোজা কবুল হইব না। কারণ আমার আল্লাহ শাবান মাসটা কেন দিছে? শাবান মানে পরিষ্কার করার জিনিস, ঠিক না বেটি? শাবান মানে কি? গুনা পরিষ্কার করে রমজানে ঢুকবেন, ফেরেশ হইয়া ফেরেশ লইয়া রমজানে ঢুকবেন, রোজা কবুল হবে। মান সামা রমাদানা ঈমানান ইহতাসাবা غفر له ما تقدم من ذنبه وما تأخر من قام ليلة القدر إيمانا احتسب غفر له ما تقدم من ذنبه এ সবে কদরে ডুববি, শাবান মাসে পরিষ্কার হয়ে ডুববি, রমজানের প্রথম রোজাটা রাখবি, ইফতারি সামনে নিয়ে কানবি। তুই শাবান মাসে যে কানছিলি আগের থেকে তোর কলবটা পরিষ্কার, প্রথম রোজাই তোর সাথে আমি ডিক্লার দিব, আমি আল্লাহ তোর জীবনের সব গুণা মাফ করে দিছি। শাবান মাস হলো গুনা মাফের মাস, এই মাসে কানবেন না, কানবেন কবে? রমজানে। রমজানে শয়তান ধরবে আটকাইয়া, আটকাই ধরার কারণে মসজিদে বইয়া বইয়া খালি পরে রে বাস দেবেন, কথা কন না কে? রোজা থাকে এমন বুড়া আছে ইফতারি মসজিদে খাওয়ায় না, ও বেশি খাওয়ার লোভে খালি মানুষের বদনাম কয়, মাগরিব আসরে নামাজ পড়িয়া ইফতারি এক পর্যন্ত খালি গিবাতি কয়, কথা কন না কে? এরম বুড়া আছে না? হে নিজে বেশি পাওয়ার লেগে বাচ্চাগুলার মসজিদে বাইর করে।
মানে ওরে পুরা রোজায় ধরে লাইছে কত কর না কে আস্তে কথা কইলে বোবা হইয়া মরবা বুড়াগুলা এলাকায় খালি গিট্টু লাগায় রাখে বুড়াগুলা বদমাশগুলা তাহলে আপনার কথা কই নাই আমি আমার কথা কইছি যত এলাকায় বান্ডামে গিট্টু লাগানো যত গ্যাঞ্জামে বুড়াগুলা লাগায় ভালো কোনো কাজে পাবেনি না গান শুনা কইতে ভালো হইব ওয়াজ দিলে খারাপ হইব এই যে ওয়াজ দিলে ছেলে কানতে পারলেন কসম আল্লাহর যারাই কানছেন যদি মনের থেকে কান্দে থাকেন হোসাইনের প্রেমে আর জাহান্নামের ভয়ে হোসাইনের নানার প্রেমে রোজার মাসে কেরো রোজা কবুল না হলে আপনাকে কয়জনের রোজা কবুলিব আর জীবনে একটা রমজানের রোজা যদি কবুল হয় আপনি জান্নাতি 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 কবরের চিন্তা নাই জান্নাতে যাওয়ার আশা আছে না তাহলে আজ থেকে নিয়াত করেন কোনো গীবাত শেকায়ত করবেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ওয়াজ তো ঠিকই করে দেবো ইনশাল্লাহ বারবার কইবেন সুবহানাল্লাহ কইবেন এখান থেকে যাওয়ার সময় খিচুড়ি পোটলাটা নেবেন লুঙ্গি রোজা করে ওয়াজ তো ঠিকই করছিল মাঝে মাঝে আমার পীরের বাস দিছে আবার এইগুলো কর দরকার ছিল কি কানতেছিলাম কানতেছিলাম আমার গানের বিরুদ্ধে আমার পীরের বিরুদ্ধে কয়া শুরু করছে কে শুরু হয়ে গেছে আমার গীবত কত কর না কে আপনি আমার গীবত কবেন আমার একটা সুবিধা হইব আপনার যত নেক আমল আছে নামাজ রোজা হজ জাকাত সব আমার অ্যাকাউন্টে অটো আইয়া পড়বো আর আমার যত আকাম কুকাম আছে যা করছি সব তুমি বুড়ার ঘরে আমি তো ফেরে সলি এই যে ইমামরা কেন আগে জান্নাতে যাবে না একমাত্র মুসল্লিকে কেন আগে জান্নাতে যাবে দেখেন না বুড়ায় আসরের নামাজ পড়ছে ইমামের পিছনে পরে ইমামটা গেছে একটা প্রাইভেট পরে তখন হাঁটতে গেছে দুর্গাপুর দি ব্রিজের উপরে বুড়া মসজিদের বারে দর তোর গিরে জন নয় গিরার আনা মেনা তো উগাই গেছে চেয়ারম্যান হয়েছে মসজিদে যাই চেয়ার একটা লইয়া বুড়া বসে চেয়ারে বে নামাজ পড়ে তার গিরার আড়া তো নাই আকাম কুকাম করে গিরার আড়া থাকবো কোথেকা কত কর না কেন গিরার মধ্যে আড়া আছে আড়া গাম এটা ঘুষাইলে ঘুষায় এই যে হাতের মধ্যে 33 জায়গায় আড়া আছে 33 জায়গায় এই যে ঘুষাই ছিলেন না এই যে ঘুষাই ছিলেন না লাড়ি ধরে বাইরে ছিলেন না কলই পিটাই ছিলেন না এটার মধ্যে আড়া আছে আড়া প্রত্যেকটা গিরার মধ্যে আঠা আছে এই আঠাগুলো যখন হুগায় যাবে আর কাজ হবে না বা তোমাকে খেতে পারবে না গিরাটা বাস করে আর রুকুতে যাইতে পারবেন না তখন চেয়ারম্যান হবেন মসজিদে যে চেয়ার ভাইতা দোয়া করি কেউ যেন চেয়ারম্যান হইয়া মসজিদে চেয়ারম্যান হইয়া মসজিদ কবরে না যান চেয়ারম্যান হওয়ার আগে যেন কবরে যান যদি কোনো আমিন চেয়ারে বসে মসজিদে কোনোদিন নামাজ হবে না হবে না হবে না চেয়ারে নামাজ পড়ে শুধু একটা কথা মনে হ্যাঁ যদি এইভাবে কেউ ডাক্তার লেখে দেয় পরমে যে আপনি চেয়ার ছাড়া চলবে না তখন আপনি বসতে পারবেন তাও শর্ত সারায় আপনি দাঁড়াবার সময় যখন কাতারে দাঁড়াবে তখন আপনি কাতারে দাঁড়ায় তারপরে প্রথম দাঁড়ায় আপনার কাতার সোজা করে কাতারে দাঁড়াইতে হবে দাঁড়ানো ফরজ প্রথম দাঁড়ানো ফরজ আর আপনি বইয়াই তো সিস্টার দিছেন কতক্ষণ না কেন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়া ফরজ প্রথমেই তো ফরজ তরক করছেন আপনি ও বাবা সবাই দাঁড়ায় আর চেয়ারম্যান চেয়ার ভাইতে আল্লাহরে কয় তুমি আমার রেডি করো না আমি বইয়েই রয়েছি কতক্ষণ না কেন এই জন্যই যে চেয়ারে হারাম চেয়ারে বসবেন আমি বলবো না হ্যাঁ যদি ডাক্তার লিখে দেয় যে চেয়ার ছাড়ার কাজ হবে না তখন আপনি প্রথম কাতারে দাঁড়াবার আগে মাস্টার হলে ফতোয়া আমি এইভাবে আসছে তা উসুলাতান উসুলাতান আইছে শর্ত সাপেক্ষে আটটা শর্ত আছে এখানে তো দাঁড়াবেন প্রথম কাতারে দাঁড়াইতে হবে দাঁড়ানোর শক্তি না থাকলে আপনি বাসায় হুইয়া পরে নামাজ পড়বেন আপনার মসজিদে যাওয়া জায়েজ নাই আপনি মসজিদে চেয়ার পাইতে চেয়ারম্যান হবেন এটা জায়েজ নাই বেটা কইছে কেন তোমার মসজিদে চেয়ার পাইতে নামাজ পড়ো তুমি বাসায় পড়ো হুইয়া পরে পড়ো কাইতে পড়ো চেয়ারে আপনি চিত হয়ে পড়ো মসজিদে যে কাতারে নামাজ পড়তে হলে জামাতে তোমার কাতারের মেনটেন্স যেগুলো আছে ফর্মালিটি আছে এটা অর্জন করতে হবে সবাই দাঁড়ায় পড়বার তুমি বইয়ে পড়বার আল্লাহ তোমার তামুক দেবে না আন রুটি দেবে মরে দাও মুরগি দিয়ে গিরিল খাওয়াই তোমার মাসলা বানায় লয় কথা বলেন না কেন তাহলে অধিকাংশ সুৎখর ঘুষখর আপনারা আলহামদুলিল্লাহ ভালো আমার বাচ্চা যারা 80 বছর বয়স হয়ে গেছে এখন আমার বাপেরা কষ্ট হলো আটিতে বট দিয়ে রুকু সেজদা করে পাউডার আমি এইভাবে সামনের দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে রুকু সেজদা করে আমি দেখছি আমার বাজানদের আর টাউনে সাপ সুয়ার সারা জীবন খাইতে মদ গাঁজা আডামাটা হুগাইয়া
আমি চেয়ারম্যান নই মসজিদে বইয়া আমি কই ও জনমের ক কই কেন ওইগুলা কেতানের টাইম তামান নাই তুই কয় টাকা যাকাত দাস বেটা শুধু একটা কথা বলবেন মাসলা বানানো যাবে না 1400 বছর আগে যেভাবে মাসলা আসতো ওইভাবেই থাকবে কথা কন না কেন নবীর যুগে কোনোদিন হ্যাঁ হেলাতান আছে এল হালাল লাগায় নামাজ পড়ছেন সাহাবীরা খুঁটির সাথে পিট লাগায়া কাতারে পাও সোজা করে বিশ্বনবী বলছে এই সাহাবীর পাও দুটো নাই বদরের যুদ্ধে এক সাহাবীর পাও দুটো নাই কেটে গেছে সে নামাজ পড়বে কেমনে জামাতে নবী বলতেন আরে কাতারে একবারে নেক্সটে বসায় দাও একটা পিছনে লাড়ি লাগায় দাও অথবা একটা একটা আটার বস্তার পিছনে দিয়ে দাও ও হেলান দিয়ে এইভাবে সোজা হয়ে বসবে কাতার সোজা বসবে কিন্তু সিয়ারে না সিয়ার ওই জামানাও ছিল কথা বলেন না কেন সিয়ার নবী যুগে ছিল না ছিল মাইক ছিল না কিন্তু সিয়ার ছিল মিয়া কষ্ট হইতেছে অজ্ঞতা আমি কি করবো শুধু একটা কথা বলতে হবে এই দুনিয়া যেমন আছে এমনি থাকবে আপনার আমি থাকবো না কথা কন এই পিচ ঢালাই রাস্তাটা দুর্গবর্তী থাকবে দারাদগে রাস্তাটা থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে কিন্তু আপনার আমি থাকবো না নেক আমল নিয়ে না গেলে আপনার বাসার কোনো সিস্টেম না কেন কবরে কে উজলে দেখতে পারবো না যে আমার বাপের কবরে কি হইতে বাজান ইলিয়াস রহমান জাহেদীর মা 12 বছর বয়সে চলে গেছে মার কবরের পাশ দিয়ে তো কত লক্ষবার গেলাম দাঁড়াই দোয়াও করলাম আজ পর্যন্ত মা তো হাতটা উঁচু করে বললো না ইলিয়াস রে তোর আলেম বানাইতে যে আমি মা কত কাঁদছি যায় না মাঝে বাবা আমার কবরে এই অবস্থা আজ পর্যন্ত তো মা কইতে পারলো না আপনার মাও কইতে পারবো না শুধু একটা কথা বলবে দুনিয়া থাকার জায়গা না বাবা চলে যেতে হবে কেমনে থাকবেন কবরে একটু চিন্তা করে দেখেন তো অন্ধকারে একদিন যদি চাষি না থাকে ঘরে তখন আপনার পোলার বাসায় ঢাকায় গেছে আপনারা থুয়ে গেছে বুড়ি নেয় বাতিটা বন্ধ করার পরে দেখেন আপনার ঘরটা কবর ঠিক না বেঠি বাজনে ছটফট করেন বুড়ি আসে না কার সকালবেলা টেলিফোন করে বলেন তাসলির মা তাড়াতাড়ি আসো ও বাজান একটা সপ্তাহ দুইটা সপ্তাহ অন্ধকার ঘরে থাকতে পারেন না যুগকে যুগ বছরকে বছর কোটি কোটি বছর কবরে কেমনে একা একা থাকবে বাজানরা একটা জিনিস বলে দিয়ে গেলাম গতকালকে একটা অ্যাক্সিডেন্ট আপনারা দেখছেন কিনা জানি না মাদারীপুর শিবসর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গতকালকে দেখছো যুবকটা বিদেশের টাকা পয়সা জমা দেওয়ার জন্য ফরিদপুর শালতা বাড়ি ভাঙ্গা শালতা বিদেশের টাকা জমা দেওয়ার জন্য ভিসা লইয়া ঢাকায় যাইতেছিল ও বাবা মোটর সাইকেল মনে হয় জোরে চালায়া যাইতেছিল হয়তো জোরে চালাইতে যাইয়া আইল্যান্ডের সাথে এমন বাড়ি লাগছে পিছনের থেকে টিরাকে এমন চাপা দিছে মাথাটা চাউলটা শেষলে যেমন হয় সেরম হয়ে গেছে বডির মধ্যে কিছু হয় নাই কিন্তু মাথাটা একবারে কিচ্ছু নাই যেই লোকটা স্পটে ছিল আমারে কান দেয়ার বলো আমার মিরপুরে মাঝে মাঝে যায় বলে যে আদিশা বুজুর যুবক ভাইদের কাজে লাগবে এই কথাটা মনে রাখবেন আমি এই চোখ দিয়ে দেখি আমি এই 2 দিন ঘুমাইতে পারি না ছেলেটার চোখটা সিটটা 50 হাত দূরে চলে গেছে ওই যে মাথার উপর দিয়ে চাকাটা উঠছে চোখটা তো বলের মতো এত বড় চোখটা সিটটা যে রাস্তার ওই পাশে গেছে এই নাকের বাসিটা বাবা আর এক জায়গায় সিটটা পড়ে রয়েছে মাথার মগজগুলো 10 হাত ধরে সিটটা পড়ে রয়েছে খান্ডা খান্ডা মগজগুলো পড়িয়া রয়েছে এ আমার কলিজার যুবক ভাইরা আয় তোর পাও দুটা ধরছি হইতে পারে তোর আমার মৃত্যু এরকম হয়ে যাইতে পারে গো যদি এইরকম মৃত্যু হয়ে কেউ আমার সাথে রইল না কোথায় রইল মা কোথায় রইল বাবা এই অল্প বয়সী যুবক তুই যদি কবরে চলিয়া যাস বিবাহটাও করতে পারলি না শুনলাম ওই যুবকটা বলে বিবাহ করে নাই আরে বাবা আমি তোদের বলবো যুবক কিসের বাহাদুরি দেখাস রে ভাই সব বাদ দিয়ে দে
এই শাবান মাসের থেকে তওবা কর, জীবনে একটা রোজা ছাড়িস না, জীবনে মা বাবার সাথে গাদ্দারি করিস না, জীবনে কোনোদিন মানুষের সাথে অন্যায় ভাবে কারো গায়ে হাত দিস না, কারো সম্পদ মারিয়া খাইয়া কবরে যাস না। আমার আল্লাহ কোনোদিন কোন মানুষের হক মাইরা খাইলে কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না। কষ্ট হইতেছে? আল্লাহ আপনাদের মাফ করে দিক আজকে। আমার মন কেন জানে কইতেছে গো কপাল বালা, রোজার আগে ওয়াজটার ডেটটা পাইছেন শুকর করেন, অন্তত যারাই আজকে কানবেন মোনাজাতে ওয়াজে তাদের রোজা কবুল হবে। কিন্তু আমার লাগে ওয়াদা দিতে হবে, রোজার আগে রোজায় ঢোকার আগ পর্যন্ত কোনো একটা গুনার কাজ করবেন না, এক অক্ত নামাজ কামাই দিবেন না, রোজার জন্য পুরো প্রস্তুতি নেবেন। কোন ইনশা 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 মনে থাকবে। হে বাজান, আমার আল্লাহ বলছে একমাত্র এমন একটা ইবাদত আছে, আসসাউমুলি ওয়া আনা আজজিবি, কোন ইবাদত আমি আল্লাহর জন্য না, একমাত্র রোজাটা হলো আমার জন্য। আপনাকে কষ্ট হয়ে গেছে না? আইন মোনাজাত করে খিচুড়ি রেডি করো। আল্লাহ তো সুবহানাল্লাহ কই বানান না, দাও না আছে না নাকি সাতার ওয়াজ করে না। এ সাসি যদি জিগায় সব বেটা সুবহানাল্লাহ ফোন সালাম তুমি কি করছিলা, কতবার কব যে সিলেন সিল্লাইতে কয় অত সিল্লাই ভাড়া যায়নি। আল্লাহ যখন কইব তো যখন মারামারি লাগে, দানের শীষ নৌকা কইতে কইতে যদি বুড়া বঙ্গবন্ধুর নোট দুই হ্যান পাইয়া ওরে বাবার বাবা, বুড়ার যৌবন ফিরে আসে কথা কন না খেয়ে। এ ওই যে কত কয়েক বছর আগে যে আমাকে ট্যাকেট আমার বাড়ি তো গইজ না, চিনেন তো নাকি কথা কয় না, অনেকে জানে না আমার কিন্তু গইজ না না রাগ দিল মারা বাবান। আর এই মানুষগুলোই মাপ পাবে। আর যারা দেখবেন দুনিয়া বেশি বাটা বাট পারি সিটারি বাট পারি বেশি চালাক যেগুলা ওইগুলারই আল্লাহ গরম ডিম দিবে। আর যারা শহর শহরের রাগেই জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আমার নবীর মতো শহর শহরের মানুষ পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই কথা কন না কে। দেখেন আমার নবী কত শহর শহরের, বুখারী হাদিস আছে না, নবী যখন ওহুদে যায় তখন কিন্তু আল্লাহ আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক তার নবীরে বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, আয়াতটা আমার মনে আসতেছে না, আয়াত এইভাবে জাহিদুল কুফফার ওয়াল মুনাফিক ওয়াকুলুদ আলাইহিম মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। ও নবী মুনাফিকদের দিকে হুঁশিয়ার, আপনি যে ওহুদের যাইতেছেন ওহুদে কিন্তু আপনার লগে একটা মুনাফিক আছে, রইসুল মুনাফিক আছে, আল্লাহ কয়া দিছে যাওয়ার আগে। তারপরে দেখেন আমার নবী সহজ সরল কি কয়, আল্লাহ মুনাফিক আছে আছে এটা তুমি ঠিক করে দাও। দেখেন কি সহজ সরল নবী, আমি এটা ঠিক করব না, আল্লাহ আমার লগে চলতে চলতে ঠিক হয়ে যাইব, আমি আর রাজি করব না, এই আওয়াজ আওয়াজ হয় না না হয় না হবে, এবার লাস্ট চান্স রাখেন রাখেন কই এলো আন্তাজে চিল্লাই হন এইবার কই। হ্যাঁ রেডি রেডি, আল্লাহ আমার লগে চলতে চলতে ভালো হয়ে যাবে। আবার আল্লাহ কি নবী কি কয়, তুমি না কইছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস সাদিকিন, ভালো লোকের সাথে চললে ভালো হয়ে যায়। আমার আল্লাহ কইতাছে ভালো হইব না, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম, ওর কান ওর নাক ওর কলব আমি বন্ধ করে দিছি। এরপর নবী কি কয় হলেন, কয় আল্লাহ তুমি করলে সব ভালোই যাবে। কি দয়া নবীর আমার, আল্লাহ আকবার বলতে পারেন না। আমার আল্লাহ ফেরেশতাগণ হাসার কি কয় জানেন, সূরা বাকারের আয়াতের তাফসীর দেখেন, আল্লাহ যখন বলে খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আজিম, আল্লাহ বইলা দিছে রে ভালো কর্ম না, ওর কান নষ্ট কলব নষ্ট ওর মোহর মাইরা দিছি, ও বুড়ায় কানবো না আর পোলায় কান্দে, জাহান্নামের বয়ান শুনে বুড়া কান্দে না মোহর মারা। আল্লাহ কইতাছে ও ওর মাফ করবো না। এরপরে নবী দেন কি সহজ সরল সহজে কয়, তুমি পারলে তো সবই পারো মাফ করে দেও। কি মায়া নবী আমার, এবার কানবেন রেডি। আল্লাহ নবী যাইতেছে 1000 1000 সাহাবী লয়ে উহুদে যায়,
আল্লাহ কয়া দিয়েছে তিন দিন আগে এইটা এইটা কিন্তু আপনার লগে মুনাফিকি করবো হযরত ওমর বুঝতে পারছে হুজুর আপনি যে গো সাজা যাইতেছেন যুদ্ধে ও কিন্তু পিস্তল লইব ও দেখবেন ইলেকশনের আগে আপনি তো 1500 করে খাইছেন 3000 কিন্তু দিয়ে গেছে তার আগের রাতে ও কিন্তু মোল লইব ইলেকশনের রাতে চেয়ারম্যান কয় দুঃ বড় মোল্লা বংশ বলে আমি মোল্লা বংশ আই এরা মোল্লা হবে না টাকা কাছে বিক্রি হবে না ঠিকই ওই ভূত ঘরের মধ্যে যে মোল লইছে কিরে ভাই তুমি মনের জানা আছে তুমি যে সিটি সিটি ঠিক না এইটাই যুগে না ওই যুগ ছিল সামদু চাচা নালি মাসলা কই পাইলাম আমরা কথা কন না কেন টাকার কাছে সব ইমান আমল সব ঘুরে গেছে গা কথা কন না কেন ঠিক হযরত ওমর ঠিক পাইছে যে ও মোসল লইব ও যাইব না আমার লগে নবী কয় ধর ধর আমার লগে কালকে কত হইছে আমার লগে থাকবো ডাইনে থাকবে বামে থাকবো হ্যাঁ 300 জন আমার ডাইনে বামে থাকবো হে ওয়াদা দিছে ওমর কে হুজুর এই শয়তান না আপনি চিনেন না ও কিন্তু আপনার হাতে ডাল সরকে নিয়ে পালাই আইব আমার নবী কয় ওমর রে আমি জানি হ্যাঁ আমার লগে থাকবো আর আমার মায়ান নবী কত মায়ান নবী না কত সহজ সরল বাজান দেবার দিলটা নরম করবেন আপনারা জানেন মাত্র 1.5 কিলো যাইবার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিক যাকে কোরআনে আল্লাহ খেতাব দিছে এই বেঈমানটা ঠিকই ওমরের কথা ঠিকই হইল একটা রাত যাইতে না যাইতেই 1.5 কিলো যাওয়ার পরে লাভ দিয়ে দাঁড়ায় গেছে 300 জন লইয়া লাভ দিয়ে দাঁড়ায় কয় বেডা মুহাম্মাদের বাড়ি কই কই মক্কায় আমাগো বাড়ি কই কই মদিনায় হের লগে যে জীবন দিব কে শুনছেন কি কয় হযরত ওমর কয় নবী ওই দেখেন ফাটল ধরান শুরু করছে আমার নবী কেমন চুপ করো আমাকে টেস্ট করতেছে দুনিয়া মন সহজ সরল মানুষ তাই কর আরে জান্নাতের সভাপতি তো এই মাস্টার দ্বারা বোঝা যায় যারা সহজ সরল দুনিয়া পেঁয়াজ গোস কম বুঝে এই মানুষগুলো ডাইরেক্ট জান্নাতি এগো যদিও নামাজ রোজা একটু এদিক সেদিক হয়ে গেছে সহরলতার কারণে ডাইরেক্ট এরা জান্নাতি আর যেগুলো সিট আর বাট পার মানুষেরা আঙ্গুল দিয়ে খাইছে ওরে ঠিকই আল্লাহ গরম ডুম দিবে আমি কই নাই কোরআনে কইছে চাচা রাগ করলে আছে কি চাতা হইব আমার আমি না না আইলাম না রাজত্ব কিছে মনে রাখবেন এই জমিনের মালিককে দেখেন আমার নবী কত সহজ সরল বাইকে যাইতেছে 300 জন লইয়া কয়ে চল ডাল লো কাতরালো সরকিল বললম লো একজন খালি কইছে নেতা দেখো নবী মুহাম্মদ কান্দতাছে কান্দতে তো আমার কি হিকে আমার আত্মীয় নি হের বাড়ি 500 কিলোমিটার দূরে আমার বাড়ি মদিনায় বেড়া বাইসে থাকলে তুই আমার ভাই আমরা বাইসে থাকবো হে মুরুগ্গা এবার কান্দবে কারে মেরে যাইতে কয় যার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানাইছে আমার আল্লাহ যার চোখ দুইটা দিয়া কেয়ামতের মাঠে আমার আল্লাহ লাইটিং করবে আমার নবীর হাতের আলো দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবে আমার নবীর দাঁতের মধ্যে এমন আলো ছিল আমার নবী হাইসে দিলে ওই পুরো ঘরটা আলো হয়ে যেত আমার নবী হাতটা ঘুরাইলে পুরো টর্চ লাইটের মতো আলো হইতো এই রাইসুল মুনাফিক বলে ও মরে মুরুগ্গা ও মক্কার আমরা মদিনার বাজান রে আমার নবী তারপরও দেখেন কত সহজ সরল বুখারিতে আসছে যখনই বলছে আমরা ভাগিয়া যাই আমার নবী দৌড় দিয়ে যাইয়া হাতটা টাই না ধরছে আমি আপনার পাও ধরা জায়েজ থাকলে পাও ধরতাম আপনি আমার এতবার সর্বনাশ করিয়েন না ওরা সংখ্যায় 3000-এর উপরে আর আমার মাত্র 1000 এখান থেকে যদি 300 লোক আপনার কমের থেকে আপনার নেতা মানুষ চেয়ারম্যান মানুষ ভাগাই লয়ে যান থাকবো মাত্র 700 এটা নিয়ে আমি কেমনে কি করবো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে মুহাম্মদ রে তুমি যদি বেশি বার্জিডিং করো আমরা কিন্তু এখন দুই গ্রুপ হয়ে এখানে যুদ্ধ হবে হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ওরা 300 আর আমি একাই যথেষ্ট একবার শুধু পারমিশন দেন গো নবী আমি বেঈমান গুলার এক টুকরা টুকরা বানায় ফেলাবো আমি টুকরা টুকরা বানায় ফেলাবো আমি ওমর অস্ত্র জমা দিয়ে আসছি মক্কায় ট্রেনিং জমা দিয়ে আসি নাই আবার ডবি ওরে
হাত ধরে কান বেয়ার আমি খাত্তাবের বলা চাইছে দেখব পৃথিবীতে এমন কোন মায়ের পুত্র জন্ম নাই নাই আমার দাবি তার কাছে ছোট হবে বেঈমান দাবি দুই টুকরা বানাই ফেলাবো দুই টুকরা বানাই ফেলাবো এমন আশিক রাসূল এখনো আসে না নাই তাহলে দীপ্তকান্ড আওয়াজ দাও বাংলার জমিনে এখন এমন মুনাফিক আছে আলেম বিরোধী আল্লাহ বিরোধী মসজিদ বিরোধী মাহফিল বিরোধী নামাজ বিরোধী আলেম বিরোধী নবী বিরোধী প্রত্যেকটা নাস্তিক কুত্তার মতো কোবাব কাকে রাজি আছো আল্লাহকে তো হাত দেখায় দাও مرحبا والا وزر مسكن دے کنو طالب علم نائے کنو جبوک نائے اے عمر ارمتو تاکبیر دیبی جیبون پتھم تاکبیر شکھا دیسے حضرت عمر عمر جکن تاکبیر دی تو پورا ماتتا تھر تھر کرے کاب تو حضرت عمر جکن تاکبیر دی تو جدر ماتے منو ہوئی تو پورا بیمان گلا عمر تاکبیر آوازی پالا ہے دی مسلمان ہے کنو پر جنتو گمان تو شد دل ہی شب آواز دی بین صلاح الدین ایوبیر متو محمد بن قاسم ارمتا شاہ زلیمان ارمتا شاہ مقدوم ارمتا بنگلہ دیش کنو پیتی بیر کنو بیمان مسلمان شامنے دار ایتی بار بینا اس کے فلسطین بیمان ار بچہ را ترہ ہلو پاس لاکھ اور حماس فلسطینی مسلمان مطرو تیریش ازار ایمون مائٹ دیسے اسرائیل بیزار ما گولے رے ایکو نورا فلسطین روک تیش آوش پینا الحمدللہ بولتے بارن نا مسلمان جکن جیبون کے پوکیٹے دائی کے راستائی نامے رب کریم تکن تا نیزر قدرتی حد دے مسلمان کے حفاظت کرے کیونکہ شئی مسلمان تویر کرتا ہوئے پتہ بولے نگے نو علیم اللہ میں راستائی نامے نوبیر بددیشی گلہ اندرون ہے اور بورا گلہ ہنوے توز بیٹی ہوئے کسٹ ہوئی تا سے اور باس منٹ ارے بابا ہمیں اوشوز تو আমি তো আপনারই বলো চলবে আপনি তো চলাইলে চলবে আপনি চুপচাপ করে বাগুন বেসার মতো বইয়া রয়েছেন চলা তো আমি কোবাইতেছি আপনি কি বুঝবেন আমার ধরো ওয়াস করা চলা কোবানো সেটি বেশি কষ্ট চাচা কথা কন নাকি কারণ জীবনে এমন কোনো কাজ নাই ইলিয়াস রহমান যেহেতু যায় না আমি তো গরিবের ঘরে জন্ম আমি তো কোটিপতির ঘরে জন্ম না হাল চড়ছি মই আইছি ধান চাপ রাইছি খেত নিরাইছি এ বেড়া হাত চাপ রাইতেছে হামুকে কাইটা ওই সিজনে ভাতই খাইতে পারিনি আমি তো সেই ফ্যামিলির পোলা আমি তো সব বুঝি ওই জিন্দগির চাইতে বেশি কষ্ট ওয়াজ করা ধান সাপড়ানোর চাইতে ধান লাগানোর চাইতে চলা কোবানোর চাইতে বেশি কষ্ট ওয়াজ করা কি মনে করেন আপনি দুই ঘন্টা আড়াই ঘন্টা একটা বিষয়ের পরে কথা বলে মানুষগুলোর দুই ঘন্টা আড়াই ঘন্টা আল্লাহর হুকুমে বসাই রাখা কতটুকু এনার্জি খরচ হয় আপনি তো ভালো না খান কি মাইরে আইছে তিন পদের গোশ খাওয়াইছে আহা কিরে আবার কষ্ট তাব লিক করেন যারা ছয়টা উসুল কইতে যে সাসার জিব বের পানি হুগাই যায় খালি খারাই একটু ইলাম দিবেন ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস থেকে কথা বলা এটা কতটুকু ইলমের দরকার কতটুকু অ্যানালিসের দরকার এটা আল্লাহ ছাড়া আল্লাহর মেহেরবানি ছাড়া কোনো বক্তা পারবে না আপনারা তো এক হুজরা এক হুজরা গুতাগুতি শুরু হয়ে গেছে ফেসবুকে ঢুকতে পারি না হুজুর গুতাগুতির জ্বালায় কি যে কম উপরে সেপ ফেললে তো আবার আমার গায়ে পড়বো আপনি কবেন যাই দাও খিচুড়ি খাইতাম তাড়াতাড়ি শেষ করলে বেড়া আবার কোন দিক গেল শুধু দোয়া করেন আল্লাহ যেন সবাইকে হেদায়ত নসিব করে জোরে কানে আমিন আরো জোরে কানে আমিন কষ্ট হইতেছে না আর টেনশন করতে হবে না আর মাত্র পাঁচটা মিনিট বহেন সব ছিল ঠিক আছে চলবো তাও ইনশাল্লাহ বলেন এ আমার নবী যে ছোট হইতেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছে আল্লাহ সহ্য হইতেছে না দেন আমার নবী কত সহজ সরল এখন যারা সহজ সরল আছেন আপনারা কেমনে জান্নাতে যাবেন মেরে মেরে এটাই দেন কেরাত করে যাবেন গা ওই যে ছোট্ট কালে রাস্তার উপরে পানি দিয়ে হেসুর খাইতাম না খান নাই ব্রিজের করে আরে কয় আরে হ্যাঁ ওই যে রাস্তায় পানি দিলে শুরু হয়ে যেত খালি এমনে বইতাম পেরা যারা সহজ সরল পেরাত করে জান্নাতে যে পড়ে যাবেন ওই পেরাত আল্লাহ শিখাইছে জান্নাতে পেরাত করে যাওয়ার লাগে
ওই যে হলেন 30,000 বছরে পলসুরাত এক সেকেন্ডে পার হয়ে যাবেন কেমনে পারাবেন ওই যে প্যারা এটা তো আমার বাপের কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা মুমিন 30,000 বছরের রাস্তা এক সেকেন্ডে প্যারাত করে যাবে না ওই যে হেসড় দিছিলেন সহজ সরল পেস গোজ বোঝেন নাই প্যারাত করে জান্নাতে যাবেন আজকে যারা বইছেন তারাও প্যারাত করে জান্নাতে যাবেন কিন্তু নিয়ত করতে হবে ভিতরটা পরিষ্কার করে লইতে হবে আজকে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কেন পরিষ্কার করবেন আমি উসুল শিখাই দেই বড় ভাই ছিল ছোট ভাই ছিল বড় ভাই তার জানাজা গেছে কতক্ষণ না গেল ঠিক বড় চাচা বাতি যারা জানাজা করে কবরে থুইছে ঠিক তা আপনি কিসের গ্যারান্টি দেন আপনারা 50 বছর বাঁচবেন আপনার জানাজা কে করবে খালি এইটুক মাথায় রাখেন না আমিও তো জানাজার সম্মুখীন হব আমি কি নিয়ে যাইতেছি আমি কি নিয়ে যাইতেছি বজন দেবেন আমার দিকে তাকাবেন চোখের পানি ঝরাবেন নবী আস্তে করে আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ বলে দেন কি সোজা সোজা কি সোজা আমার নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার যাই এইভাবে আমি একটু ধরে আপনি রাগ করে না আমার নবী দুইটা পাঞ্জাবির আস্তিন ধরছে ধরে কয় আপনার যদি পাও ধরা যায় থাকতাম পাও ধরতাম আপনার কাছে মাফ চাই দেখেন আপনি যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে যুদ্ধের থেকে যাওয়ার পরে আপনি আমার দিকে তাকাইয়েন যা কোন আমি সব মেনে নিব দরকার আপনার উটের উট উটে উট খাওয়ানো যে পানি আছে না এই উটের পানি আমি নবী খাওয়াই দিব হাদিস আছে এক কথায় বোঝা যায় আপনার বাসার যে গোলামের কাজ করে ওইটা আমি দরকারে করে দেবো কিন্তু আমার সাহাবীদের মনোবলটা নষ্ট করেন না এখন যদি 300 লোক আপনি ভাগাই লইয়া যান 1,000 লই আমি রওনা দিছি আমি সহ 300 লোক চলে গেলে তাকে মনবল নষ্ট হয়ে যাবে আমার ইসলাম নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বেঈমানগুলো আমাদের উপর চড়াও হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে মুহাম্মদ তুমি যত কথা কও কাজ হবে না বাজানরে যেখান থেকে বেঈমান ভাইগা আসছিল আমি গুনাহগার এই তো রমজানটা থাকবো বাজান আল্লাহ যদি নাই মক্কা মদিনায় প্রতি রমজানে মক্কা মদিনায় থাকি রমজানের 4 তারিখ আল্লাহ নিলে মক্কা মদিনায় চলে যাব আমি আপনাদের জন্য দোয়া করব শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবেন গত বছর রমজানে যখন আমার সাথে একটা হাজি ছিল আপনাদের এই মাদারীপুর কালকিনের একটা হাজি ছিল আমার সাথে ওই হাজি যখন ওহুদের মাঠে গেছে গো বাবা বিশ্বাস করেন 50-55 বছর বয়স হবে দাড়িগুলো সবে মাত্র পাকছে ও বাবা মিরপুর একটা স্কুলের বাবা বড় একজন ইংলিশ টিচার আমার সাথে গেছে শিক্ষিত মানুষ হঠাৎ করে দেখে উহুদ পাহাড়ের উপরে বইয়া খত খত করে বাচ্চার মতো কান্দে আমি জিজ্ঞেস করলাম হাদি সাহেব কান্দেন কে বলে হুজুর এই যে কি সেই পাহাড় যেই পাহাড়ে আমার নবী কান্দছে আমার নবীর 3 দিন পর্যন্ত কোনো হুঁশ ছিল না গো আবার নবীর মাথার মাঝখান দিয়ে লোহার রড দুই কাই হ্যান দিয়ে বের হয়ে গেছিল আবার নবী মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন গোস্ত জামাইয়া খাইতে পারে ইবনি কুবাই আবার নবীর মুখের বারে এমন জোরে বল্লম দিয়ে কাতরা দিয়ে আঘাত করছে যেটা কইলে বুঝবেন ডাল সরকির আর একটা লম্বা লম্বা কাতরা থাকে বাবা পিতল দিয়ে বানাই তো বিষক্ত সোয়া দিল ওই জায়গায় পছন্দ তো ওই দেড়াত লম্বা একটা বল্লম দিয়ে আমার নবীর এমন জোরে আঘাত করছে নবী গালটা সরানের কারণে চট করে দুইটা দাঁত ভেঙে গেছে নবীর দাঁত দুইটার হাতে নিয়ে কয় ও বালি তোমার বন্ধুর দাঁত ভেঙে দিছে কত সহজ সরল আমার নবী আমার এতিম নবী কাম দেয়ার কয় মালিক রে আমার মারছে দাঁত ভাঙছে লোহার করা গিলুর মধ্যে ঢুকিয়া গেছে কষ্ট নাই কিন্তু এই ওহুদের বেঈমানদেরকে তুমি গজব দিও না বাজান এই যুদ্ধের নেতৃত্ব দিছিলেন আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা ইকরামা কিন্তু কয় মাস পরে এখন কালেমা পড়বে বাবা জানে এই যুদ্ধের নেতৃত্ব দিছিল আবু সুফিয়ানের ছেলে খালেদ বিন ওলিদ দীপ্তকণ্ঠে আওয়াজ দিয়েন গো বাবা খালেদ বিন ওলিদও কিন্তু ইসলাম কবুল করছে কিন্তু খালেদ বিন ওলিদকে যখনই ওহুদের পরে যখন কালেমা পড়ছে অনেক সাহাবীরা এইভাবে পাকড়াও করে ধরতো
তোর নেতৃত্বে আমার নবীর দাঁত দুইটা ভাঙছে তুই সাইয়্যা দেখ আমার নবী গোশত সবাই খাইতে পারে না তোর কি শরম লাগে না হ্যাঁ তুই জানোয়ার ছিলি কেন তোর নেতৃত্বে নবীর দাঁত ভাঙছে সাইয়্যা দেখ আমার নবী গোশত সবাই খাইতে পারে না তখন খালিদ বিন ওলিদ কান্ত আর বলতো বাইরে তখন আমি ছিলাম জানোয়ার কালেমা পড়ে হইছে আমার আমারে লজ্জা দিস না আমারে লজ্জা দিলে আমি আত্মহত্যা করব তোরা কি ভাবস নবী যখন নামাজের মধ্যে খুতবা দেয় জুমার নামাজে যখন দেখি আমার নবীর দাঁত ভাঙা তখন আমি খালিদের অনেক খারাপ লাগে আমি ওলিদের কোলে খালিদ বিন ওলিদের খুব খারাপ লাগে ভালো করে শোন রে আবার নবীর দাঁত ভাঙা দেখলে আমি সহ্য করতে পারি না ইকরামার সাহাবীরা গলা টিপা ধরতো সাইয়া দেখ ওই দেখ নবীর দাঁত ভাঙা নবী আবার গোশত খাইতে পারে না তো বসন্ত তো আজকে কালেমা বসর নবীরে কি দিছ ক কালেমা বসর তোরা তখন জান্নাত পাবি আমার নবীর দাঁত কই থেকে দিবি আমার নবীর দাঁত কই থেকে দিবি আমার নবীর দাঁত কই থেকে দিবি ক من قال لا اله الا الله فدخل الجنه نبي বলছে যারা কালেমা পড়ছে জান্নাতে যাবে তোরা তো জান্নাতে যাবি আমার নবীর দাঁত দে দাঁত দে দাঁত দে দেখ নবী মাথার যন্ত্রণে মাথা উড়াইতে পারে না নবী ইমামতি করতে গেলে ঘুরে পড়ে যায় ওই যে গিলুর মধ্যে যে রড ঢুকে গেছিল দেখ আমার নবী বসে রয়েছে তোর কারণে আমার নবী তিন দিন কোনোদিন উঠছিল না তখন খালেদ বিন ওলিদ আর ইকরামা কান্ত আর চিল্লাইত মসজিদে নববীতে গইরাইত সহ্য করতে পারত না অপমান তখন আমার নবী একদিন দেখলেন এরা দুজন স্টক করবে কষ্টে নবী একদিন ডাক দিয়ে বললেন ওরা যখন আমারে মারছে খালেদ বিন ওলিদ প্রতিশোধ নিছে তার নানার আর ইকরামা প্রতিশোধ নিছে তার বাবা আবু জেহেলের অতএব তারা ছিল তখন জানোয়ার তাদের আর কেউ কষ্ট দিব না কারণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহ তাদের পরে রাজি হয়ে গেছে তারাও আল্লাহর পরে রাজি হয়েছে তোমরা যদি তাদের কষ্ট দাও তোমরা জাহান্নাম কিনবা না এরপরে থেকে আর কোনোদিন কোন সাহাবী কষ্ট দিত না রোজার এখন কানবেন আর চিল্লাবেন রমজান মাসে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ কথা কন না কেন রমজান মাসে আর একটা যুদ্ধ সংগঠিত হয়েছে যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ এই দুইটা যুদ্ধে রমজান মাসে প্রতিষ্ঠিত হয়েছে তাবুকের যুদ্ধে যখন নবী যায় বাজান তখন মুসলমান ছিল কাফেরদের চাইতে দশ গুণ কিন্তু আমার নবী যখন যুদ্ধের মাঠে বাবা নেতৃত্ব দিচ্ছে নবীর এই ভাঙা দাঁত দুইটা বাইরে গেছে খালেদ বিন ওলিদ নবীর পিছনে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় কান্দে নবী বলে কান্দোস কে নবী আমি সহ্য করতে পারতেছি না যে আপনার দাঁত দুইটা নাই নবী আবার ইফতারি করতে বসলে খেজুরের আঠি যদি ওই ভাঙা দাঁতের নিচে পড়ে যাইতো নবী লাভ দিয়ে উঠতো ব্যথায় মাহিষা সিদ্দিকা বলেন যখন ছাগলের গোশত আমি পাকায় দিতাম নবী আমার ছাগলের গোশতটা ওই ভাঙা দাঁতের নিচে পড়লেই লাভ দিয়ে উঠতো আমি বলতাম নবী আপনি এত কষ্ট পাচ্ছেন কে আয়সা রে তাইফের মাঠের ভাঙা দাঁত দুইটা আমারে কষ্ট দেয় রে আয়সা আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদছে এই মানুষগুলোর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবা না সহস্র নবীর সাথে এদেরকেও তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করবা নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই কাকা নিয়ত আছে দেখ আল্লাহকে হাত তুলে দেখাও আল্লাহ তুমি কবুল কর নবীর পাগল রে রোজ হাসরে উঠাইবা নবীর সঙ্গে তে আল্লাহ তুমি কবুল করো আমিন নবীর সাথে জান্নাত তো নিয়ত আছে কয়েকটা কাজ করতে হবে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে উঠান হাত উঠান 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 নামান হাত দুই নম্বরে কাজ করতে হবে রমজান মাস সামনে একটা রোজা ছেড়ে দেবেন না
উঠান 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 নামান হাত ওয়াদা দেন 30টা তারাবি পড়বেন একদিনও ছেড়ে দিবেন না নামান হাত তিন নম্বর একটা কাজ করবে যুবক যদি তো রোজা নামাজ কবুল করাইতে চাস মা বাবার খেদমত করবি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ মা বাবার খেদমত করবি না তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি আমার মাদ্রাসায় বাবা 200 রুপারে ছাত্র ওই মনির দেখে আইছে রমজান মাসে বাবা পুরো রমজানে প্রতিদিন 60 জন 65 জন ছেলে আমার মাদ্রাসা আমার রক্তপানি করা মাদ্রাসা আমি কারো কাছ থেকে একটা টাকা নিয়ে মাদ্রাসা করি নাই 5 কোটি টাকার উপরে মাদ্রাসা খরচ করছি 4 কোটি টাকার উপরে আল্লাহর হুকুমে মসজিদ বানাইছি আজকাও মসজিদের বিল দিয়া তারপর আপনা গোয়া যাইছি বাহিরের ওয়ালে টাইলস লাগাইতেছি 3 লক্ষ টাকার টাইলস কিনে দিয়ে আপনাকে ওয়াজ রওনা দিছি আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ কাউরে কই নাই যে আপনি আমার এক বস্তা সিমেন্ট দেন তবে আমার বাজানরা প্রতিদিন হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদে দেয় যুবকরে কেন এই মসজিদটা বানাইছ আমি আজকে তোরে বলে যাই তুই আমার এলাকার ছেলে আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি আর তুই গেলে আমার নিয়ে যাবি যুবক বাজান আপনি গেলে আমার নিয়ে যাবেন আর আমি গেলে আপনার লয়ে যাব কারণ আমি তো আপনার বুড়িয়াত্তর ফরিদপুরের ছেলে আমার বাড়ি গোপালগঞ্জ মুকশিদপুর আপনার বাড়ি রাজর কথা কন না কেন আমরা তো একই জায়গার সন্তান জান্নাতে গেলে তো একসাথে যেতে হবে ওই যে আপনার গোবায়দুল্লাহ সাহেব উনি জান্নাতে গেলে নিয়ে যেতে হবে কোন টেনশন নাই আপনাকে সন্তান যারা জায়গা আর আলেম বানাইছেন আপনাকে জান্নাতের কোন টেনশন নাই কিন্তু প্রাণ দিয়ে আমাদের জন্য দোয়া করতে হবে খালি আমাকে বাস দিবেন আর বদনাম করবেন তাহলে গোড়া ডিমও পাবেন না আপনার এলাকার যত মাদ্রাসা যে এই যে বাইদের সাহেব আছে অমুক সাহেব আছে এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যান পরান্তে চেষ্টা করবেন দুনিয়াতে সাইরে যাবেন গেল এদের জন্য যখন চেষ্টা করবেন এক মাদ্রাসা অবলম্বন করবেন ওই বেটা জান্নাতে গেলে আপনারে ছুঁয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই ওই চান্দু আমি চান্দুরও ছুঁয়ে যাওয়ার সিস্টেম নাই এমন তো না যে আপনিও বাইসে থাকতে পারবেন 400-500 বছর আমার বাপও 400-500 বছর বাঁচতে থাকতে পারবে না আপনিও পারবেন না আমিও পারবো না মরণ তো লাগবেই মরার পরে যেটা কাজে লাগবে ওইটা একটু মাঝে মাঝে কইরেন কথা ঠিক না বেঠিক আমি যখন রুমের মধ্যে ছিলাম আমি এক মার কথা না বলে পারছি না ওই দারাদগিয়া বাড়ি সে বলে আজ থেকে 15 বছর আগে আমার ওয়াশরুম ছিল দারাদগিয়া আপনি মোবাইলে কথা কইতে জানেন না আলহামদুলিল্লাহ যাই আমার সাসার এখন ডিজিটাল হয়েছে দারাত এক মা ওয়া শুনতে আইছে তার পোলারে ছোট্ট পোলারে দিয়ে পাঠাই দিছে আমি যে ঘরে রেস্ট লইছি ওই ঘরটা কার ঘুমের থেকে উঠছে খালাসি রিজাল খালাসের ঘরে ওই মহিলা তার বাচ্চারে পাঠাই দিয়ে ক জিয়াদি সাহেবের ওয়াশ শুনে আমি ডেলি কান দিই তোর আব্বা বিদেশ থাকে তোর আব্বার নামে জিয়াদি সাহেবের মসজিদ 1000 টাকা দিয়ে যা যে কবি আমার আব্বা আকামা নাই আমার আব্বার তুমি কাগজ আল্লাহ বানাই দেয় আলহামদুলিল্লাহ বলেন না আর একটা মহিলা উমরায় আছে টুঙ্গিপাড়া বাড়ি মানে এলাকায় কে জানে আমাদের কথা কইলে মতে স্ত্রী উমরায় আছে এই অবস্থায় সে আমার কাছে ফোন দিছে বাবা আমি তোমার অনেক ভক্ত আমি মক্কা বিয়ে তোমার লেগে দোয়া করবো তুমি আমার ছেলেটার লেগে দোয়া করো আর একটা ছেলে পরীক্ষা দিছে সে আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া আছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমি কে কইছি যে দে গতকালকে যিনি সভাপতি ছিলেন কসম করে বলছে আল্লাহর আমার মসজিদে 10,000 টাকা দিয়ে কান দেয় কি বলে জানেন আমি ইটের বাটার মালিক কিন্তু মসজিদ বানাইতে পারিনি আপনি আপনার মায়ের জন্য মসজিদ বানাইছেন আর আল্লাহ কইছে যারা মসজিদ বানাবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব সে আপনি 1 কোটি টাকা দেন আর 1000 টাকা দেন আর 1,000 কোটি টাকা দেন সবাই জান্নাতে মসজিদে টাকা দিলে কোনদিনও লোকটা জাহান্নামে যাবে না ওই চেয়ারম্যান আমার গতকালকে সহ উল্টা ফেলে আমার ওয়াজ শুনায় আমি শুধু আপনাদের দুটো পাও ধরবো ইলিয়াস রহমান জিহাদির বুকটা ফেরা দেখেন আমার জীবনে যত দান দক্ষিণা করছে একমাত্র আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারণ আমি আমার ইনকাম দিয়ে কোনোদিন আমার মাকে এক খিলি পানও খাওয়াইতে পারিনি আমার মা যখন ওই ফতেপুরে জীবনে শেষ বিদায় দিয়ে দেয় ফতেপুর চেনেন না ট্যাকেরের ফতেপুর আমাদের বাড়িতে ট্যাকেরা যখন ওখান থেকে আমার মা ফতেপুর 3 গাঙ্গের মাঝখানে আমার মা খেওয়া নৌকাওয়ালারে বলতেছিল এই খেওয়া নৌকা ভাই কি তোমার ভাড়া কত তখন 1 টাকা করে ভাড়া ছিল 1 টাকা এক একজন 1 টাকা 5 জন লইয়া সুইচ গেট নামাইতো তো যখন 5 জন লইব আমার মা কইতেছে তুমি আর কি ওরে নিও না আমি তোমার 5 টাকা দিলাম আমার মনে আছে 1 টাকার নোট 5টা নোট আমার মা খেওয়া নৌকার হাতে দিয়ে বলে তুমি আমার ইলিয়াস রেখা নিয়ে যাবা কারণ যদি ডুবে টুবে যায় স্রোতে বাজান রে আমি যখন নৌকায় উঠবো আমার মা আমারে বারবার বলে ইলিয়াস রে
নৌকায় ওঠার আগে আমার বুকের সাথে তুই মাথাটা দে ওয়াদা দিয়া যা আমি মায়েরে সইয়া কোনোদিন মাদ্রাসা ছাড়বি না আমি বললাম তুমি কতবারই আমারে বিদায় দিলা এইভাবে তো কোনোদিন কাকতি মিনতি করো নাই হঠাৎ করে আমার মা কপালে সুমা দিয়া বলি ইলিয়াস রে তুই আর কোনোদিন আইসা আমারে পাবি না উমা তুমি কবরে কেমন আছো জানি না রে মা তোমার ইলিয়াস প্রতিটা রাত্রে লক্ষ লক্ষ মানুষ লয়া হাজার হাজার মানুষ লয়া কাঁদে গো মা আমার মায়ের কথা শুনি কত মা মহিলা প্যান্ডেলে কাঁদে একটা মায়ের একটা বাবার চোখের পানি কবুল হইলে আমার মা জানি তুমি ভালো থাকবা মা আমি বারো বছরের বন্ধু ইলিয়াস তোমারে বলিয়ে দিয়া যাই যুবক রে আমি নৌকায় উঠিয়া যাইতে চাই আমার হাতের মধ্যে দুইটা পলিথিনের ব্যাগ একটা কাপড় সুবুর আর একটার মধ্যে মুড়ি চিড়ার ফরিদপুরের গুড় আমার মা হাত ইশারা দিয়া বারবার বলি ইলিয়াস রে যাও গো বাবা যাও বিপদে বললে মালিক রে ডাইকো আর আমি মার জন্য দোয়া কইরব আমি কি জানতাম এটাই আমার মায়ের জীবনের শেষ কথা বাবা হয়তোবা আমি ওই যাত্রায় মাদ্রাসায় যাইতাম না কোটালি পাড়ায় কিন্তু আমি তো বুঝি নাই আমার মা আমারে বিদায় দিয়ে দেয় আমি যখন সুজগেট পার হয়ে গেলাম বাসে উঠলাম বাসের জানালা গেলা সরায় দেখে আমার মা এখনো নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে একটা জাতক পাখি যে আপনি দেখা দেখে রে এ পরবাসী ভাইরা তুমি যখন জীবনের প্রথম পরবাসী গেছিলে তোমার মা ভিজা কাপড় শরীরে দিয়া যায় না আমাদের কানছে আর সিল্লাই যে আল্লাহ আমার মনির রে ভালো রাখ আমার বিপ্লব রে ভালো রাখ তোমার মা ঈদের দিন কাপড় পরে নাই কোরবানির গোশত খায় নাই কেন জানো তোমার মায়েরে কেউ কাপড় পরাইতে পারে নাই তুমি কাপড় পরছো কিনা বিদেশে নবী এই জন্যই তো বলছে কোনদিন মায়ের চোখে পানি ফেলবা না তোমার ব্যবহারে উফফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান করিমা তোমার ব্যবহারে তোমার মা যেন উহ শব্দটা ব্যথা পাইয়া না বের হয় আমি আল্লাহ তোমারে কোনোদিন ক্ষমা করব না যুবক ইলিয়াস রহমান যাদের বুকটা ফাইরে দেখ মায়ের জন্য কত যন্ত্রণা তুমি যেই বয়সে মার হাতের খাবার খাওয়া আমি ইলিয়াস রহমান যাদি ওই বয়সে মা মা কয়ে মাদ্রাসার বেডিং ভিজাইছি কাইন্দা কাইন্দা যখনই মার কথা মনে পড়তো খালার বাড়ি পড়তাম এই সুপুর এই রাস্তা দিয়া কত হাজার বার তোমার ইলিয়াস রহমান জিয়াদি বন্ধু গেছে কত হাজার বার পুরা পকেটে পয়সা নাই গজনের থেকে হাঁটতে হাঁটতে আসতাম এই রাস্তা দিয়া বেনালায় নিত না পয়সা নেই লেগে তখন দুই টাকা ছিল ব্যান বাড়া ইসুপুর পর্যন্ত যাইতে পারতাম না আমি সেই ইলিয়াস রহমান জিহাদি এই স্মৃতিগুলো মনে পড়ছে যখন আজকে ৪০ লাখ টাকা দামের গালিতে সরে যখন ওয়াজে আইছি তখন মনে পড়ে গেছে ইলিয়াস তুই তো সেই ইলিয়াস দুই টাকা ব্যান ভাড়া দিয়ে কেন্দ্রে যাইতে পারস তো আজকে ৪০-৪২ লাখ টাকা দামের গাড়ি দিয়ে চলে যাস ভুলে যাস না ইলিয়াস আমি তোরে দিছি তুই যেরকম মসজিদ মাদ্রাসা করছস তোর মার জন্য যা তোর সঙ্গে যারা মার কথা কইয়া কানবে তাদেরকেও মাফ করবো তোরও মাফ করবো আমি ইলিয়াস রহমান যদি কসম করে বললাম এই রাস্তা দিয়ে আসার সময় এটাই ভাবছি কারণ এটা তো আমার সেই স্মৃতিপূর্ণ রাস্তা এই দুর্গাপুরীর দরে দ্বারাগের রাস্তাটা তো আমার স্মৃতিপূর্ণ আমার রক্ত জড়ায় আছে আমার মনে আছে আপনাকে এই ব্রিজটা তখন কাঠের ছিল না এই কাঠের ব্রিজে থাকার সময় তখন আমি একটা সাইকেল কিনছিলাম আমি তখন গওয়ারডাঙ্গা পড়ি কাফিয়া পড়ি খালার বাড়ি যাইতেছিলাম কাঠের পোল দিয়ে যাইতেছি হঠাৎ করে আমার চাকাটা পড়ে আমি কাইতে পড়ে গেছিলাম আমার ঠোঁট কাইটে গেছিল এর রক্তলে আমি খালার বাড়ি গেছিলাম আমার খালাম্মা দেখে আধা ঘন্টা সিলাইছিল তোরা কেডা কইছে সাইকেল চালাইতে আরে আমার বাজানটা কি হয়েছে রে আজকে সেখানে পিচ ডালাই রাস্তা এই ইলিয়াস তুই তো সেই ইলিয়াস যে ইলিয়াস এখানে ঠোঁট কেটে ফেলাইছিল আমি কসম করে বলে গেলাম যুবক
আমি প্রতিটা রাত্রে যেরকম আমার মায়ের জন্য কাঁদি তুইও কাঁদবি তোর মার জন্য পূর্ববাসী ভাইরা যেরকম আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি তুইও মাঝে মাঝে মসজিদ মাদ্রাসা রাস্তা ঘাট কল্যাণমূলক কাজ এলাকায় করবি তোর মা বাবা জান্নাতে আসবে রাজি আছো না রাজি আছো না রাজি আছো শুধু একটা ওয়াদা দিয়ে যাই 2011 সালে আমি আমার বাবাকে 11 লক্ষ টাকা খরচ করে হজ করেছি রাজরে কয়টা ফুল আছে আমার দেহা বেড়া খালি আলেমুল আমারে বাস দাস ইলিয়াস রহমান জিয়াদের খালি বদনাম কস আমার বাবা বাবার আমি একসাথে আমার আব্বা চিনবে না এর লাগে আমি তো 2004 সাল থেকে হজে যাই আমি ওই বছর না গেলেও পারতাম আমি আমার আব্বার হেল্প করার জন্য আমি নিজে গেছি দুইবার বেটা 11 সালে 4 ডিসেম্বর বিপ্লব ভাই টাকার মালিক হতে পারবেন টাকা নিয়ে যেতে পারবেন না আমি জানি আপনার দান অনেক বড় হাত অনেক বড় মাঝে মাঝে এলাকার মসজিদগুলোকে দেখবেন ইমাম সাহেবদের বেতন বাড়াই দিবেন আপনার যে গ্রুপ আল্লাহ হাস্তাবাদ দিয়েছে আমি তো জানি কারণ আমার বাড়ি হাস্তাবাদে ছয়টা আলহামদুলিল্লাহ বলেন আপনি যে ফ্যাক্টরি ওইখানেও আমার বাড়ি আপনার আমার ফ্যাক্টরি আপনার ফ্যাক্টরির সাথে আমার বাড়ি এই আমি সব কিছু আপনার জানি মাঝে মাঝে আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন আপনার পক্ষ থেকে প্রতি মাসে 2000 করে দিবেন আপনি নিজে ব্যক্তিগত প্রত্যেকটা মসজিদের বেতন বাড়াই দিবেন আপনি যখন মরে যাবেন এই আলফা গ্রুপ আপনার ছেলে হোক আর মেয়ে হোক এই দায়িত্ব নিবে আর ইমাম সাহেব আপনার ফ্যাক্টরির দায়িত্ব নেবেন আপনার জান্নাতের দায়িত্ব নেবেন আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম ইমাম সাহেব বলবে বিপ্লবের মতো ছেলে হয় না আল্লাহরে মাফ করে দিও এই যে আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছি কেন এগুলো কদম তুলি সার্বিক কাউন্টারের সাথে আই ইলিয়াস রহমান জাহিদ চলে যাবে মসজিদ তার মাথায় করে আমি গোপালগঞ্জ নিয়ে আসতে পারবো না হয়তো আমার লাশটা আমার মায়ের কাছে নিয়ে আসবে মুখশিদপুরে কিন্তু আমার মসজিদ তো নিয়ে আসতে পারবে না যারাই নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত তারাই ইলিয়াস রহমান জিহাদের কথা বইয়া দোয়া করতে হবে ঠিক বলছি না ঠিক বলছি তা আমার মসজিদে যারা টাকা দেয় অগজন মতো জান্নাতের দোয়া করতে হবে শুধু আমার দিকে তাকান এ যুবক আমি আমার বাবাকে 2011 সালে হজ করাইতে নিয়ে গেলাম 9 ডিসেম্বর আমার মনে আছে হাদি সাহেব 9 ডিসেম্বর আরাফার মাঠে চলে যাবার 3 দিন পরে 12 ডিসেম্বর আমরা আরাফার যাব 11 সালে আমার আব্বারে কাবা ঘরের সামনে চিন্তা করলাম একটা সুন্দর সুবর্ণ সুযোগ আমার আব্বা বাইস আছে জিজ্ঞেস করবেন সুবর্ণ সুযোগ আমার কথায় যে আপনি কান দেন এমনি আনে না বাংলাদেশে বহুত বক্তা আছে আমার সাথে এলিমের দিক দিয়েও বড় আমলের দিক দিয়েও বড় শুরুর দিক দিয়ে বলো মাগার আমার মতো স্টেজ জমায় কামদানু বক্তা কম আছে কারণ কি জানেন এটার পিছনে আমার ক্রেডিট না এটা আমার এলিমের বাহাদুর না আমার বাবার দোয়া আমার মার দোয়া আর আমার ওস্তাদের আমি জীবনে কোনদিন ওস্তাদের সাথে বেয়াদবি করি নাই আমি খুব দুষ্ট ছিলাম কোনোদিন ওস্তাদের সাথে বেয়াদবি করি নাই যারাই ওস্তাদের সাথে বেয়াদবি করবো ওরাই ধ্বংস হয়ে যাবে কষ্ট হইতেছে দুইটা মিনিট বাড়াই দেই শুধু আমার দিকে তাকান 2 ঘন্টার উপরে আলোচনা আমার দিকে তাকান এই ঠিক ডিসেম্বরে 11-9 তারিখ আমার আব্বারে কাবাঘরের সামনে স্বর্ণের ওই 162 কেজি স্বর্ণের দরজার সামনে দাঁড় করাইলাম মুসাল্লাই নবী যেটাকে বলা হয় 7 খান পাথর আছে অলের সাথে ঘোড়ার ডিম হস্ত করেছো কিছুই তো না মক্কা মদিনা এ 7টা পাথর আছে জিব্রাইল যেখানে দাঁড়ায় আমার নবীকে 5 ওয়াক্ত নামাজের ইমামত হয়ে গেছে এই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী এখনো পর্যন্ত এখানে ইমাম সাহেবরা নামাজ ইমামতি করে মক্কায় এইখানে দাঁড়াই যায় নামাজ বিছায় ওই 7 খান পাথর সামনে থাকে যায় নামাজের সামনে ইমামদের তো আমি তো ওই জায়গাটা চিনি 2004 সালে তো আমি যাই তখন 11 সাল আরো তো 3-4 বার যাওয়া হয়েছে আল্লাহ পাক এই পর্যন্ত আমার 17 বার নিছে আমি কোনো টেয়া বলছেন মালিক না আমি কারোর সাথে নিয়েও যাই না আল্লাহ ভাল না লাগলেই মার কথা বেশি বেশি মনে বলে মক্কায় যে কান্দি তো যখনই ওখানে দাঁড়াইছে আমার আব্বারে চিন্তা করছে একটা সুবর্ণ সুযোগ ইশারে নামাজটা পুইরেই ওখানে খাড়া করাইলাম খাড়া করে বুকের মধ্যে সাইফে ধরে গেলাম দুইটা জিনিস চাই তার কাছে কি 1 নম্বর আমার মায়ের মাফ করে দেন কারণ আমি জানি পৃথিবীর কোনো স্বামী যদি তার স্ত্রীর মাপ না করো স্ত্রী যদি রাবেয়া বস্ত্রী হয়ে যায় সে জাহান্নামী 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 কোন নামাজ রোজা কাজ হবে না যদি স্বামী কোন মহিলার মাপ না করে তা আমার মার আব্বা কি করছে কারণ আমার মারে তো আমি দেখছি হুজুর জন্মের পরে তো অসুস্থ আমার আব্বারে ঠিক মতো খেদমত করতে পারে আমি তো বুঝি আমি চিন্তা করছি আমার আব্বা মনে দাবি আছে এইখানে দাঁড়ায় যদি মাফ করে ডাইরেক্ট আমার মা মাফ পাইব আমার জানা আছে মাসলাটা আমি ওখানে দাঁড় করে বললাম আমার মারে মাফ করে আমার আব্বা এইভাবে সিল্লা নিতেছে আমার আব্বা তো আপনাদের মতো খেটে খাওয়া মানুষ আমার আব্বা তো শিক্ষিত না আপনাদের মতো অশিক্ষিত এই মিয়া এইভাবে হাত উঁচা করে আমার আব্বা বলছে আল্লাহ আমি ইলিয়াজের মায়ের মাফ করে দিছি একটা শিক্ষা দিয়ে বুকের মধ্যে নিয়ে খেলাম তাহলে এখন আর একটা কাজ করেন কি আপনি কোয়ান ইলিয়াজের জন্য ইলিয়াজের মাফ করে দিছেন
বজন রে আমার আব্বা তখন একটা কথাই বলছে আল্লাহ আমার ইলিয়াস রে মাফ করে দিছি আমার ইলিয়াস এই হজ করে যায় যত মাহফিল করবে গো প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পাগলের মতো পানি ফেলাইবা এই যে তোমরা দেখছো আমার যত হাসির ওয়াজগুলো আমি করছি 2011 সালের আগে ওই যে বিড়ি খাওয়ার স্টাইল জেমসের গান যেগুলো ভাইরাল এগুলো আমি হজের থেকে আব্বাকে নিয়ে আসার পরে আর করি নাই এগুলো 11 সালের ওয়াজ আমার এগুলো মিডিয়া এখনো সারে অসাধু মিডিয়া বেজরমাগুলা কিন্তু আমি আর 11 সালের পরে আমার আব্বাকে নিয়ে হজ করার পর আমি আর হাসির ওয়াজ কম করছি শুধু আপনাকে দুইটা পাও দছি ওই যে আমার বাবা বলছে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের কাম বাবা প্রতিদিন হাজার হাজার যুবক যখন চিল্লায় আর কাঁদবে তখন আমি ভাবি এটা আমার বাবার দোয়া কাবা ঘরের সামনে কবুল হয়ে গেছে যুবক তোমার তো তৌফিক নাই বাবারের সাথে নিয়ে হজ করতে যাবা তোমার এখন সুযোগ আছে রমজানের আগে রমজান কবুল করার জন্য 30টা সেকেন্ড ওই যুবকগুলো এখন লাভ দিয়ে দাঁড়াবা যাদের বাবাই ময়দানের মধ্যে আছে যাদের বাপ এই মাঠে আছে তারা একটু দাঁড়াও তো কার কার বাবাই মাঠে আছে দাঁড়া কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবা বাড়িতে যারা আছে কবরে যারা আছে তারা না যাদের বাপ এই মাঠে বইয়া রয়েছে তারা দাঁড়াবা যাদের বাপ এই মাঠে আছে তারা যুবক হে ভলান্টিয়াররা দাঁড়াও তোর জীবন আজকে হয়ে যাবে তোর জীবনের জন্য আমি জিহাদি বলে গেলাম তোর রোজা এই বছর থেকে কবুল হওয়া শুরু হয়ে যাবে জীবনে তুই কোন দেশে যাইতে চান স্পেন জার্মান জাপান লন্ডন কানাডা তুই যেতে পারবি যদি এখন তোর বাবার দোয়া কবুল হয় 30টা সেকেন্ডে বলবো যে এই যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলো দাঁড়ান এখন বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়াইতে বলছি বাপগুলো দাঁড়াও বাবাগুলো দাঁড়াইতে বলছি বাপগুলো দাঁড়াও ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলোকে এ বাপগুলো দাঁড়াই ছেলেটারে জান্নাতি বানাবেন না আপনি আপনার মতো কিপটা বাবার থাকতে পারে তাড়াতাড়ি দাঁড়ান বাপগুলো দাঁড়ান বাবাগুলো দাঁড়ান ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান দেখ অনেক বাবা কান্না শুরু হয়ে গেছে আব্দুল কাদের জিলানির বাবার মতো আপনি বুকি নিয়ে এখন মাফ করে দিবেন আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিয়ে বাপরে জোড়ায় ধরে আমার মতো চিল্লাবি আমি চিল্লাইছি কাবা ঘরের সামনে তুই চিল্লাবি ময়দানে সব লজ্জা শরম বাদ দিয়ে দে দৌড় দে দৌড় দে যুবক এই রাসুলের যুবক দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক সারিসটা বাবার মুখটা সারিসটা যুবতী বোন তোমার মা তোমার কাছে আছে না রাবে অবস্থে যদি হইতে চাও রোজা নামাজ যদি কবুল করাইতে চাও একটা দর দিয়ে তোমার মার বুকের মধ্যে বইরা কাম দো কামতে থাক সারবি না যুবক বাবার বুকটা সারিস না তোর বাপ এইভাবে বুকি নিয়ে কত তোরে ঘাটে বাজারে গেছে সাকার পার গেছে হৈসুপুর গেছে রাজন গেছে তোরে কোলে লইয়া তাড়াতাড়ি বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক আল্লাহ দেখো এই ময়দানে যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব আল্লাহ যাদের বাবা নাই তারা বসে বসে কান্দে যাদের কাঁদলো যাদের মা আছে মহিলা প্যান্ডেলে মা না থাকলে বড় বোনটার জড়াই ধরে কান্দা ও দাড়ি ভাগা বাজান বাবা নাই বড় ভাইটা কি আছে না বড় ভাইটা বাবার মতো মনে করে বুকের মধ্যে নিয়ে কান্দেন কান্দেন বাইটারে জড়াই ধরেন না বাইটারে জড়াই ধরে কামদেন না বাইটার একটু জড়িয়ে দেন কত মজা লাগে বাবা তো নাই কারে ধরবেন বাবার তো নাই মহিলা প্যান্ডেলে এক জালে আর এক জালের বুকে নিয়ে কামদেন এই জালে যখন জালের কাছে মাপ চায় আল্লাহর জান্নাতের দরজা টাস টাস করে খুলে যায় শাশুড়ি যখন বৌমারে বুকে নিয়ে দোয়া দেয় টাস টাস করে জান্নাতের দরজাগুলো খুলে যায় আল্লাহ কবুল করে জোর করে আমিন বসেন বসেন আজকের মাহফিল কবুল